হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো তেলাপিয়া মাছের ভুনা রান্নার রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করে যাবেন না প্লিজ। আমার চ্যানেলে কেউ নতুন হলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি স্টার্ট করি। মাছের ভুনার জন্য আমি এখানে মাছ নিয়েছি, ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। একটা ছাঁকনিতে 500 গ্রামের মতো হবে, রেগুলার সাইজ করে রেখে দিয়েছি। এটা ফ্রেশ মাছ, তাই আজকে ভাজবো না, ভুনাটা ফ্রেশ মাছ দিয়ে করলে ভালো। বেশি করে পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা কাঁচামরিচ, 1টা বড় সাইজের টমেটো ফালি করে নিয়েছি, আর ধনে পাতা। এই ভুনাটা শুধু পেঁয়াজ দিয়ে করবেন, শুধু পেঁয়াজ দিয়ে করে দেখবেন, আমার কথা মতো অনেক মজা হবে। রসুন আদা কিছুই দেওয়ার দরকার নেই। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এতে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা হয় এই ভুনাটা। আপনারা চাইলে মাছটা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজেও কিন্তু ভুনা করতে পারেন, তবে ফ্রেশ মাছটা দিয়ে ভুনা করার চেষ্টা করবেন, আর বাঁচতে হবে না তাইলে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 7 মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো লবণ লাগবে আমার, এখন কিন্তু অল্প দিয়েছি। সম্পূর্ণ রান্নাতে আমার 1 টেবিল চামচের মতো লবণ লেগেছে। এরপর ভালো করে পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প পানি, মশলাকে কষিয়ে নেওয়ার জন্য ভালো করে কষিয়ে ফেলতে হবে। আর আমি আজকে এই রান্নাটা ভুনাটা যেভাবে করে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে করে দেখবেন, অনেক মজা হয়। ধনে জিরার গুঁড়াটা স্কিপ করবেন, কালারটাও পারফেক্ট হবে। দেখুন তেল উপরে বেশি উড়েছে, মশলাগুলো কষে গিয়েছে। এরপর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ ছেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর এভাবে একটা ঝাঁকুনি দিয়ে নেবেন, নাড়াচাড়ার চেষ্টা করবেন না, মাছ অনেক সফট হয়, অনেক ইজিলি ভেঙে যায়। আর যেহেতু এটাকে ভাজা হয় নাই, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। আমি জাস্ট চুলের মধ্যে একটু চোপানোর চেষ্টা করতেছি, কারণ এই ভুনাটাতে তেমন একটু বেশি জোল দেওয়া হয় না। দেখুন আলতো হাতে একটু এপাশ ওপাশ করে মাছগুলোকে সরিয়ে আমি এটাকে কষানোর জন্য বসিয়ে দিব। রান্নার কালারটা এভাবে আপনার টকটকে লাল সুন্দর রাখতে চাইলে কিন্তু জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন, স্বাদে কিন্তু কোনোই নড়চড় হবে না। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ভুনা করতেছি টমেটোগুলো একটু গলে গলে গেলে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু মশলা কষানোর সময় যে ঝোল দিয়েছিলাম ওইগুলাই, আর কোনো আমি ঝোলের বানি অ্যাড করি নাই। এখন দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো, জাস্ট এইটুকুই পানি। ওগুলাকে শুকিয়ে নিব, ভালো করে শুকিয়ে রান্নাটা করে ফেলবো, ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আসলাম 5 মিনিট পর, দেখুন ঝোলগুলোকে আরেকটু টানিয়ে নিব, কালারটা কত সুন্দর আসছে দেখেন। এরপর আগে থেকে কেটে রাখা বেশি করে ধনে পাতা দিয়ে দিব, শীতকালীন এখন ধনে পাতা অ্যাভেলেবল, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এবার ধনে পাতার ফ্লেভারটা যাতে ভেতরে ঢুকে যায় সেই জন্য জাস্ট 2 মিনিট এটাকে রান্না করে ফেলবো। 2 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ধনে পাতাটাও একটু সফট হয়ে গিয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। যখন নামিয়ে ফেলবো কিন্তু
তখন কিন্তু গ্রেভিফুল হয়ে যাবে রান্নাটা, তাই এরকম থাকতে নামিয়ে ফেলতে হবে। দেখুন একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছে, কতটা ইয়ামি লাগতেছে দেখতে, যতটা ইয়ামি খেতেও কিন্তু দারুণ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে কেউ নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।